Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে সকাল থেকে হচ্ছে ক্যামেরাটা অন করলাম আর আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কন্টিনিউ ব্লগ। আজকে ব্লগটি একটু অন্যরকম হতে যাচ্ছে, তো আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টার মতো বাজে, তো আমি হচ্ছে বাইরে আসলাম বাইরের অবস্থাটা দেখতে। তো দেখি না অনেকটা রোদ এসেছে, এই যে দেখতে পাচ্ছেন আকাশটা অন্যরকম, একটু একদম নীল হয়ে আছে। আর এরকম আকাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো কিচেনে যাওয়ার আগেই হচ্ছে সম্পূর্ণ ভিউটা একটু দেখে নিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, যেহেতু আজকে তো আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কন্টিনিউ ব্লগটা করব। অনেকটা সুন্দর সুন্দর মুহূর্ত থাকবে ব্লগটার ভিতরে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলে যাচ্ছি এখন কিচেনে, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। এই তো চলে এসেছি কিচেনে। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি রাতে থালাবাটিগুলো হচ্ছে ক্লিন করে বেচিং এরকম রেখে দিই, যাতে করে পানিটা ঝরে যায়। সকালবেলা হচ্ছে ভালো করে গুছিয়ে নিই। তো এরপরে হচ্ছে এটা ভালো করে আমি গুছিয়ে নিব। এই তো আমি হচ্ছে সমস্ত থালাবাটিগুলো হচ্ছে আমি ভালো করে গুছিয়ে নিলাম। তো গোছানোর পরেই হচ্ছে আমি এসেছি সকালের নাস্তাটা তৈরি করার জন্য। তো সকালের নাস্তাটা তৈরি করতে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি, আধা স্পুন পরিমাণ হচ্ছে লবণ নিয়েছি। তো এটাকে হচ্ছে আমি ভালো করে এটাকেও তৈরি করে নেবো। তো দুটা তৈরি করার আগে হচ্ছে আমি এটা হচ্ছে কাটা সবজির সাহায্যে হচ্ছে ভালো করে লবণটা হচ্ছে একটু মিক্স করে নেব। তারপর হচ্ছে একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এটা থেকে হচ্ছে আমি পরোটা তৈরি করবো বেলাবেলি ঝামেলা ছাড়াই। তো আমার মেঝানো হয়ে গিয়েছে, আমি একটু একটু করে পানি দিয়ে নেবো এবারে। আর এটা হবো তো আমি এখানে উষ্ণ গরম পানির মতো আর কি নিয়েছি, হালকা গরম করে নিয়েছি পানিটা, একদম ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ডোটা তৈরি করছে না। আর এরকম হালকা গরম পানি থেকে ডোটা তৈরি করলে অনেকটা ভালো হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে ডোটা তৈরি করা হয়, যে ডোটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা স্মুথলি হয়েছে। আর ডোটা হচ্ছে যখন এই পর্যায়ে হবে তখন বোঝা যাবে যে বেলাবেলি ছাড়া পরোটা তৈরি করার জন্য এই বেটারটা হচ্ছে তৈরি হয়ে গেছে। তো এই তো সম্পূর্ণ বেটারটা তৈরি করা হয়ে গেছে। এরপর হচ্ছে আমার এটাকে ভেজে নেওয়ার পালা। তো এরপর হচ্ছে আমি এটাকে ভেজে নেব। এই তো আমি চুলায় বসিয়ে দিলাম প্যান, আর হচ্ছে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ সাদা সয়াবিন তেল। তো আমি চুলাটা অন করে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি ডোটা একটু একটু করে হচ্ছে দিয়ে দিব প্যানের ভিতরে। তো এই তো আমি হচ্ছে ভালো করে দিয়ে হচ্ছে একবার উল্টিয়ে নিয়েছি। আর আমি একটাই কাজ করি যে বেবিদের জন্য যেগুলো তৈরি করি সেটা হচ্ছে একটু মোটা করে তৈরি করি আর একটু ছোট করে, যাতে করে ওরা ছোট দেখে খায়। কিন্তু যে মোটা হয় যাতে করে একটা বড় পরোটাতে যতটুকু থাকে তো ছোট পরোটাতেও যেন ততটুকুই থাকে। তো তার জন্য হচ্ছে একটু মোটা করে তৈরি করি বাচ্চাদের জন্য। এই তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে 1-1 করে সবগুলো পরোটা হচ্ছে ভাজি করা প্রায় হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি বাচ্চাদের রেডি করে তো নাস্তাটা রেডি করে দিয়ে তারপরে হচ্ছে অন্যান্য যে কাজগুলো করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো নাস্তাটা করার পরে হচ্ছে বাজার থেকে বাজার নিয়ে এসে আসলো। তো এখানে হচ্ছে আখ নিয়ে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো হচ্ছে আখ। তো এই সেজন্য হচ্ছে আখটা দেখে খুবই ভালো লাগতেছে। এর আগে হচ্ছে বাজার থেকে আখ এনেছিল,
খেয়েছি আমরা। এখানে হচ্ছে লেবু আনছে, লেবু হচ্ছে আনতে নিষেধ করেছিলাম, তারপরে মেনেছে, লেবুটা বাসা আছে। আর এই যে এখানে হচ্ছে চিচিঙ্গা অনেকগুলো, আর এই যে মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এখানে হচ্ছে করলা নিয়ে আসছে, এই যে এই যে একদম সতেজ সুন্দর করলা। আর এখানে হচ্ছে গাড়ি নিয়ে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো। এই যে তাছাড়া শাক ছিল, তো সেটা হচ্ছে কাটাকাটি করে নিয়েছি। আর এটা হচ্ছে কিছু করলা নেব, কিছু চিচিঙ্গে নেব, তো আর হচ্ছে মাছ আমি কেটে নিব। তো হচ্ছে এগুলো কাটাকাটি করার পরে হচ্ছে রান্নাটা যখন করব, তো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হচ্ছে এগুলো এক এক করে হচ্ছে কিছু গুছিয়েও নিয়েছি, আর এগুলো হচ্ছে এখন যেগুলো আর রান্না করব সেগুলো রাখবো, যেগুলো না করব সেগুলো রেখে দেব। তো ফিরে আসছি সবগুলো গুছানোর পরে। এই তো ফিরে আসলাম, কাটাকাটি করা হয়ে গেছে। এই যে মাছটা আমি কেটে নিয়েছি, আর মাছটা কিন্তু অনেকেই আছে যারা বড় মাছ কাটতে ভয় পায়, কিন্তু আমি এরকম না, আমি একটু অন্যরকম, আমি বড় মাছটা ভালো কাটতে পারি। তো এই যে পিস পিস করে হচ্ছে কেটে নিয়েছি, যে সাইজ অনুযায়ী মাছটা কেটে নিয়েছি, আর হচ্ছে চর্বিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখানে হচ্ছে চিচিঙ্গা কেটে নিয়েছি অল্প করে, যেহেতু অল্প রান্না করব। এখানে হচ্ছে করলা আর হচ্ছে আলু, এটা হচ্ছে ভালো করে কেটে নিয়েছি। এই যে এটা হচ্ছে কেটে নেওয়া হয়ে গেছে। তো ক্যামেরাটা অফ করব, আর হচ্ছে যখন রান্না বসাবো তো সেই সময় আবার ক্যামেরাটা অন করব। এই তো কিচেন রুমে এসেছি রান্না করার জন্য। তো আমি হচ্ছে প্রথমে চালটা ভালো করে ক্লিন করে রাইস কুকারে বসিয়ে দিলাম, এরপরে হচ্ছে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, এবার হচ্ছে এটাতে আমি ঢাকনা দিয়ে নিব। তো এক এক করে হচ্ছে রান্নাটা শুরু করি, এক এক করে দেখিয়ে দিব। তো আমি এখানে প্রথমে করলাটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচা জল আর হচ্ছে তেল এগুলো দিয়ে হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিয়ে, তারপরে হচ্ছে একটু পরিমাণ হলুদ দিয়ে, এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে করলা আর আলুটা হচ্ছে দিয়ে দিয়েছি, আর হাফ স্পুন পরিমাণ হচ্ছে লবণ দিয়ে নিয়েছি। লবণটা ভালো করে মিশিয়ে এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে নিব। তো চলে যাচ্ছি অন্য চুলাতে, দেখি অন্য চুলাতে কী রান্না করি। এই তো অপর সাইডে চুলা হচ্ছে আমি কড়াই বসিয়ে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে নেব। এটাতে আমি পেঁয়াজ পেস্ট ইউজ করবো, এর জন্য হচ্ছে পেঁয়াজ কিছুটা একটু কম দিচ্ছি। পেঁয়াজটা যখন আমার এরকমটা করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ, রসুন পেস্ট দিব আমি হাফ টেবিল স্পুন, এই যে হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম। এই রসুন পেস্টের সাথে হচ্ছে আদা পেস্ট মিশানো আছে, তো এটা হচ্ছে আমি ভালো করে নাড়িয়ে দিব, ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি মাছ এখানে অল্প রান্না করবো, তো অল্প জায়গাতে আমি আগেই মাছটা অ্যাড করে নিয়েছি। তো এটা হচ্ছে মেশানো হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে আমি দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ দিলাম হচ্ছে হলুদ পাউডার, দেড় টেবিল চামচ পরিমাণ দিব হচ্ছে মরিচ পাউডার, এক টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ, সেটা হচ্ছে একটু নেড়ে। তো এই তো আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি মাছগুলো দিয়ে নিব। মাছগুলো আমি তেলে ভাজি করিনি, যেহেতু এটা জ্যান্ত মাছ সেই জন্য তেলে ভাজি করলাম না, এবারে মাছটা দিয়ে নিই। এই তো আমি এখানে মাছটা কেটে ধুয়ে ক্লিন করে রেখেছি, এই মাছটা আমি এক এক করে রেভিতে দিয়ে একটু কষিয়ে নিব। এই তো মাছগুলো এক এক করে আমি দিয়ে নিচ্ছি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই, সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে অনেক কিছু শিখতে পারবেন বা অনেক এনজয় করতে পারবেন। এতে সবগুলো মাছ হচ্ছে দিয়ে নিয়েছি, এবারে হচ্ছে মরিচের সঙ্গে ভালো করে মাছটাকে কষিয়ে নেব। আর এরকম জ্যান্ত পাঙ্গাস মাছ তেলে না ভাজি করে একদম এরকম মাছিয়ে মশলার সঙ্গে কষিয়ে হচ্ছে ভালো করে ভাজি করে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেকটা টেস্টি হয়, অনেকটা মজাদার হয় খেতে।
আমি যখনই জানতে পাঙ্গা সমস্যা বাজার থেকে আনি তো তখন হচ্ছে কেটে ধুয়ে কিনে করে এরকম তেলে ভাজিয়ে না করে এরকম কষিয়ে রান্না করি। আমরা যখন আমি চেষ্টা করেছিলাম তখন কিন্তু আমাদের দাদি নানি যারা ছিল তারা কিন্তু এরকমটাভাবেই হচ্ছে রান্না করতো আর খেতেও কিন্তু অসাধারণ লাগতো। এই যে এটা অনেকে হচ্ছে ময়লা খাতে পারেন কিন্তু না, এটা হচ্ছে পেঁয়াজ যখন ভাজি করেছি তখন একটু কালারটা বেশি হয়ে গেছে, এই জন্য হচ্ছে ওটা ওরকম দেখা যাচ্ছে। এই যে এবারে হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো পাঙ্গা খুচটা ভাজি করার সময় যেটা করবেন তালটা একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রথমে কিন্তু অনেকটা পরিমাণ তেল বের হয়। এই যে দেখিয়ে পাচ্ছেন আমি কিন্তু পাঠানোর সাথে সাথে কিন্তু এটা থেকে অনেকটা পরিমাণ তেল উঠে আসছে, যেহেতু এটাতে অনেকটা পরিমাণ চর্বি থাকে। তো এরকম আমি 5 মিনিট হচ্ছে কষিয়ে নেব। এই তো প্রিয় ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। তা যেহেতু আমি অনেকটা সময় ধরে কষে আছি তো এটাতে হচ্ছে পানিটা তেমন বেশি দিব না, অল্পই দিব। আর এতে হচ্ছে আমি কয়েক টুকরো চিচিঙ্গা দিয়ে নেব। পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে আমি যে কয়েক টুকরো চিচিঙ্গা দিব সেটা হচ্ছে উপর থেকে দিয়ে নেব। আর আপনারা হয়তো বা সবাই জানেন এই চিচিঙ্গা তরকারিটা অনেকটা সফট, এটা হচ্ছে কষাইলে হচ্ছে কষানোর সময় একদম নরম হয়ে যায়, একদম গলে যায়। তো একদম ছড়িয়ে গেলে সেটা হচ্ছে আমার কাছে ভালো লাগে না, এর জন্য হচ্ছে আমি এরকম পর্যায়ে হচ্ছে চিচিঙ্গাটা দিয়ে নিই যাতে করে চিচিঙ্গাটা একদম সফট হয়ে যায় রান্নার সাথে সাথে আর আস্তে থাকে। এর জন্য হচ্ছে পরে দেওয়া আমার। তো এটা হচ্ছে আমি ভালো করে মিশিয়ে দিব। আর এই পর্যায়ে হচ্ছে আমি লবণ দিয়ে নিব আর হচ্ছে কয়েকটা লেবু পাতা দিয়ে দিব। তো এই তো আমি এখানে 4টি লেবু পাতা এরকম কেটে ক্লিন করে নিয়েছি, এরপরে হচ্ছে উপর থেকে ছেড়ে দিব। আর এই যে এখানে 1 স্পুন পরিমাণ হচ্ছে লবণ নিয়েছি, এটা হচ্ছে উপর থেকে ভালো করে দিয়ে দিব। লবণটা যদি আগে দিই তাহলে হচ্ছে ছিটে ওঠে, তো ওঠে হচ্ছে হাতে লেগে যায়, অনেক সময় ফ্রিজেও লেগে যায় যদি চুলার কাছাকাছি থাকা হয়। তো এ পর্যায়ে হচ্ছে অনেক সময় অনেকটা দুর্ঘটনা হতে পারে, তো লবণটা তরকারি রান্না করার সময় এ পর্যায়ে দিলেই হচ্ছে হয়ে যায়। তো এবারে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে নিব। তো ফিরে আসছি তরকারিটা সম্পূর্ণ হওয়ার পরে। তো অপর সাইডে যে আমি করলাটা বসিয়েছিলাম তো করলাটা একটু ঢাকনাটা উঠিয়ে নিলাম, তো একদম লো হিটে দিয়ে রেখেছিলাম, এর জন্য হচ্ছে করলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে করলাটা একদম সফট হয়ে গেছে। এরপর হচ্ছে আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দেবো যাতে করে একটু কালার হয়ে যায়, কারণ একটু কালার না হলে এবং আমার বেবিরা হচ্ছে করলাটা খেতে চায় না, তো একটু কালার হওয়া দরকার। ওই জন্য একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলাম যাতে করে কালারটা তাড়াতাড়ি হয়ে যায়। যে এ সাইডে এই যে সাইডেতে হচ্ছে ভাতে বলক চলে আসছে, এটাকে হচ্ছে আমি একটু নেড়ে দিব। যদিও রাইস কুকারে ভাতে নেড়ে দিতে হয় না, নেড়ে দিলে হয় কি এই নিচে লাগে না আবার ভাতটা একদম ঝরঝরা হয়ে যায়, তো একটু নেড়ে দেওয়ার চেষ্টা করি। আমি রাইস কুকারে ভাত রান্না করলে তো এটা হচ্ছে একটু নেড়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে তরকারিটা রান্না করা হয়ে গেছে, মাছের তরকারিটাও হয়ে গেছে আর করলা তরকারিটাও হচ্ছে আমার হয়ে গেছে। তো এরকম মাছের তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন অনেকটা সুন্দর হয় অনেকটা, যারা পাঙ্গাশ মাছ অনেকেই হচ্ছে খায় না, তো এরকমভাবে হচ্ছে রান্না করে খেয়ে দেখবেন একদম হচ্ছে মাছের ঘ্রাণটা আসে না, পাঙ্গাশ মাছের কোনো ঘ্রাণ আসে না। লেবু পাতা দিয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে ক্লিন করলে মাছটা কিন্তু অনেকটা সুন্দর আসে। আর এই যে এখানে হচ্ছে আমি করলাটা ভাজি করে নিয়েছি, এরকম কালারের করলাটা খেতেই আমার বেবিরা পছন্দ করে। এটা হচ্ছে অনেকটা হচ্ছে ক্রিস্পি হয় খেতে, এই যে মুখে দিলে হচ্ছে অনেকটা মুচমুচে হয়ে যায়, অনেকটা ক্রিস্পি হয়। তো এরকমই খেতে পছন্দ করে, যাতে এই যে ছোটো ছোটো যে আলু টুকরোগুলো এটা হচ্ছে এরকম একটু ভাজা ভাজা টাইপের হচ্ছে হয়ে যায়, এটা হচ্ছে অনেকটা খেতে পছন্দ করে। আর এরকম ভাজি করলে কিন্তু তেঁতুটাও লাগে না একটুও। তো এবার হচ্ছে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মাছটা সার্ভ করে নিয়েছি আর হচ্ছে যে করলা ভাজিটা হচ্ছে সার্ভ করে নিয়েছি। আর এখানে এই যে আমার হচ্ছে নানি আপু আছে, তো আমার নানি আপুকে আর হচ্ছে আমার মেয়েকে খেতে দিলাম, তো ওদেরকে হচ্ছে আমি খাবারটা রেডি করে দিলাম, তো ওরা হচ্ছে এখন খেতে আসবে, দুপুরের লাঞ্চটা করে নেবে আর আমি অবশ্যই লাঞ্চটা করে নিয়েছি আর আমার ছোটো বেবিকে হচ্ছে আমি খাইয়ে নিয়েছি। তো এবারে হচ্ছে আমার
বড় বেবি আর হচ্ছে আমার নানি আপু, তারা হচ্ছে লাঞ্চটা করে নেবে। এটা দেখানোর বিষয়ে আহামরি কোনো কিছু না, জাস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত ব্লগটা শুরু করলাম, তো এর জন্য হচ্ছে এটা দেখানো, নয়তো বা এটা দেখানোর কোনো কিছুই নাই। তো এই তো চলে এসেছি শোয়ার রুমে, এবারে হচ্ছে একটু সময় আর কি একটু ঘুমাবো, তারপর হচ্ছে বেবিদেরকে হচ্ছে একটু পড়তে বসাবো। এই যে দেখতেই পাচ্ছে, এ হচ্ছে দুষ্টমি করতেছে, আর এই যে একদম অবচল করে রেখেছে, এতক্ষণ হচ্ছে এনি এখানে বসে বসে হচ্ছে দুষ্টমি করেছে। এই যে দেখতেই পাচ্ছেন কি করছে, সবাইকে টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, হাই বলে দাও, যাও ওইখানে যাও। এবারে হচ্ছে ওকে একটু ঘুম পাড়িয়ে দিব, আর হচ্ছে আমি একটু ঘুমাবো আর কি। তো আর হচ্ছে ভিডিওটা বড় করব না, এ পর্যন্তই হচ্ছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। এই যে ব্যাংক দিয়েছো, আল্লাহ হাফেজ।